আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে সোমবার, 2 তারিখ 2 অক্টোবর। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, নামাজ টামাজ পড়ে এখন রেডি হয়ে গেছি। এখন আমি তারাতলা অ্যাপোলোতে যাব আমার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করতে, রক্ত সুগার টুগার যা আছে সব কিছু পরীক্ষা করব, আর সঙ্গে মাসিকেও একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তো এখানে মূলত কলকাতায় আসার উদ্দেশ্য হচ্ছে গিয়ে ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার এখনও দেখা শুরু করিনি, আজকে থেকে শুরু করবো আল্লাহর নাম নিয়ে। আর আগামী শনিবার দিনে আমরা ইনশাআল্লাহ কাশিয়াং চলে যাব, আমার সাথে গতকাল তাই কথা হয়েছে। তো এখন বের হবো এমন সময়ে, এত বৃষ্টি শুরু হয়েছে মুসুলধারে যে কীভাবে যাব সেটাই চিন্তা করছি। এই যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর যেহেতু আমি ফাস্টিং করব সেজন্য খাওয়ার আগে আমার রক্তটা দিতে হবে সুগার পরীক্ষা করার জন্য, তো সেজন্য আমি এখনও কিছু খাইনি। তো মনটা খুব খারাপ, ভাল লাগছে না, বাংলাদেশে যাওয়ার জন্য মনটা ছুটে গেছে, আর আনানের জন্য মনটা খুব খারাপ লাগছে, অদির জন্য, অদির বাবার জন্য, মার জন্য। এখন আর ভাল লাগে না, মনে হয় কবে যে বাংলাদেশে যাব সেটাই এখন চিন্তা করছি। আর মাসিরও মন ছুটে গেছে, আর এই মাসের 18 তারিখ ইনশাআল্লাহ আমরা রওনা দিয়ে দিব, যেহেতু 19 তারিখে দুর্গাপূজার ছুটি শুরু হবে। তো স্যার বলেছে 3 দিন আগের থেকে ছুটি হয়ে যাবে, যার যার যেটা ইচ্ছা সেভাবে যাবে। আমাদের ইচ্ছা আমরা 18 তারিখে রওনা দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি সব কিছু সুন্দর মতো রাখে ইনশাআল্লাহ আমরা 18 তারিখে যাব। আর এখন বৃষ্টির জন্য আটকা পড়ে গেছি, বেরোতে পারছি না ঘর থেকে, মাসি রেডি হচ্ছে, আমি একদম রেডি হয়ে গেছি। তো ঠিক আছে, 8:05 আমরা চামড়িপুর উদ্দেশ্যে রওনা হয়েছি, আমরা একটা রিক্সা পেয়ে গেছি, দাদা আমাদের নিয়ে যাচ্ছে। আর মাঝখানে একটা ফোন আসলো বাংলাদেশ থেকে, আমাদেরই জুনিয়র আপু, ওর একটু সাহায্যের দরকার আছে, তো ওকে আমি সাহায্য করবো ইনশাআল্লাহ। কী সাহায্য? একটা টিকিটের ব্যাপারে। তো আমার ফোন নাম্বারে ওপিডিটা আসবে, ওপিডি নাম্বারটা দিতে হবে ওনার, উনি ওখান থেকে বসেই টিকিটটা কাটবে ভিসা কার্ডের মাধ্যমে। তো যাই হোক, আমি যাতে ওনাকে হেল্প করতে পারি সেটাই আমার আল্লাহর কাছে প্রে করছি। আর এখানে খুব মুসুলধারে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দাদারা রিক্সা চালাচ্ছে। এখন 8:10 প্রায় আমরা তারাতলা যাব, ওখান থেকে রক্ত টক্ত দেওয়ার পর আমরা একটা হালকা ব্রেকফাস্ট করব, করে বিদ্যাসাগরে চলে আসব মাসি ডাক্তার দেখানোর জন্য। তো যাই হোক, যেহেতু বৃষ্টি, বৃষ্টির জন্য তা থেমে থাকতে চলবে না, আমাদের কাজ আমাদের করতে হবে। এই 5 দিনের মধ্যে আমাদের ডাক্তারের কাজটা সব কিছু ইনশাআল্লাহ শেষ করতে হবে, তারপরে আমরা কাশিয়ানের উদ্দেশ্যে রওনা হব। তো আজকে ফাঁকে আমি রেলের টিকিটটা করে ফেলবো, যেহেতু এখন পূজার সিজন, টিকিট পাওয়াটা খুব দূর হয়ে দাঁড়াবে। অনেকেই কলকাতার থেকে শিলিগুড়ি যাবে, আবার শিলিগুড়িতে কলকাতা আসবে, এটাই হচ্ছে গিয়ে নিউ জলপাইগুড়ি। হ্যাঁ, আমরা নিউ জলপাইগুড়ি, তারপরেও আমাদের টিকিটটা অগ্রিম কেটে রাখলে আমাদের ঠিক থাকবে না, আমরা জানবো। বৌদির যে দাদা আছে কাজলদা, কাজলদার সঙ্গে করে নিয়ে যাবে আমাদের, 14 নম্বর বাস স্ট্যান্ড থেকে টিকিটটা কেটে নেব। 9টা আমি কেবল ব্রেকফাস্ট শেষ করে মাসিকে নিয়ে বিদ্যাসাগর হসপিটালে আসলাম। তো মাসিকে এখন আউটডোর থেকে টিকিট করে ডাক্তার দেখাবো, আর আমি আপনাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি বিদ্যাসাগর হাসপাতালটা কত বড়, কত বড় হসপিটাল, অনেক বড় হসপিটাল। আচ্ছা, আউটডোরটা কোথায় আছে? আউটডোর এখানে আছে। তো আমরা আউটডোরের দিকে এগোচ্ছি, এখান থেকে 2 টাকা দিয়ে টিকিট করবো, টিকিট করে তারপরে মাসিকে দেখাবো। আউটডোরে ভিড় মোটামুটি আছে। এখন আজকে 11:35, এইমাত্র আমি হসপিটালে সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ করে বাসার দিকে ফিরছি হচ্ছে মাসি। তো বাসায় যাওয়ার মুহূর্তে এখানে ভালো ভালো পেয়ারা আপেল বিক্রি হয়, তো ওখান থেকে 250 আপেল আর 100 পেয়ারা কিনলাম, খেতে খেতে এখন বাসায় যাচ্ছি। আর বৃষ্টি, বসুন্ধারে বৃষ্টি হচ্ছেই, বন্ধ হওয়ার কোনো নাম নেই।
তো যাই হোক, এখন যে বাসায় যে একটু রেস্ট করবো, গোসল করার পর ভাতটা খেয়ে নামাজ পড়ে ভাতটা খেয়ে তারপর একটু রেস্ট করবো। তো আজকে দেখাচ্ছি বেহালার পরিবেশটা কীরকম। এই হচ্ছে বেহালার পরিস্থিতি আজকে, যে মানুষ ঘর থেকে বের হচ্ছে তার কর্মজীবী লোক, শুধু রোববার দিচ্ছে তারা বাসে একটু মিষ্টি করে। হ্যাঁ, আর এখানে এখানে এটাই সমস্যা কলকাতায়। আর তা কাশিংহতে একই অবস্থা, বেশি ঠান্ডা, এত খারাপ লাগে যে ওখানতে ভাগবো, এই চিন্তা থাকি। বৃষ্টি আর বৃষ্টিও আছে, শীতও আছে বৃষ্টিও আছে, বাস দুইটা এক সমান, কোনোটা কোনোখান থেকে কম নাই। তো যাই হোক, এখন বাসায় যাচ্ছি আমরা, বাসায় এসে একটু রেস্ট নিয়ে পানি টানি খেয়ে আবার বের হলাম। এই বেহালাতেই একটা পাতাঞ্জলির আছে, শোরুম আছে, ওখান থেকে পাতাঞ্জলির কিছু প্রোডাক্ট কিনবে মাসি ওনার ছেলের জন্য, তা এখন দেখতে যাচ্ছি। তো চলেন মাসি। হ্যাঁ হ্যাঁ, না না আমার মনে নাই, ওষুধের নাম থাকলে আমি বলতে পারবো যে কোন ওষুধটা। হ্যাঁ, নাম থাকলে আমি। না, এগুলো ওষুধ দোকানে পাবেন, ওষুধ দোকান ছাড়া পাওয়া যাবে না। দেখি তো, এটা এটা নিয়েছিল, আচ্ছা দেখি পাঠাইতে হবে তো ভিডিও করে। এটাই এটার দাম কত আছে? 360। কোনো ডিসকাউন্ট নাই? হ্যাঁ দেখো তো, দেখো না, এটা কি আমলকির চাবল প্রশ্ন, আমলকির না অন্য অন্য আছে একই রকম হয় সব কিছু মিলিয়ে, এটাই এরকম মামলো কিছু ছবি আছে। আমি জানি যে রামদেব সে চাবন প্রাস, তো এটা চাবন প্রশ্ন, না এটা এটা চাবন প্রাস পতঞ্জলির এই একটাই করা হয়েছে। তাহলে এটাই দিন, আর দুটো দিন অর্থ শেষ, আমার টাকা টাকা তুমি টাকা নেই আর কিছু নিতে হবে, ভালো লাগে না। আর আর কি তুমি ওই যে মুখে দই না, এটি দাও মুখে দেয় নাকি, তুমি কি জানো এই যে পাতাঞ্জলি ফ্রেশ ওয়াশ, ফ্রেশ ওয়াশ না তো কি সাতটা। আমরা একটু আবার বেহালা বাজারে যাচ্ছি, তো সকাল থেকে আর ভিডিও মানে 12টার পর আর ভিডিও করতে পারিনি, এই কারণে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম, বৌদি ঘুম থেকে টেকে উঠে আমাকে খাওয়ালো, তো এরপরে আবার ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে এখন একটু বসে, তো এখন বেহালা বাজারে যাচ্ছি। তো আমরা ট্রামডিপু রিক্সাতে উঠে বসলাম, তো এখন যাচ্ছি ট্রামডিপু, ওখান থেকে একটু হাঁটাহাঁটি করবো, দেখি একটু কেনাকাটা করবো, পানি কিনবো, এখানে বৌদিদের বাসায় পানি খাওয়া যাচ্ছে না, পানিতে কপুরের গন্ধ একদম আছে, সারাদিনে মনে হয় আমি 1 লিটার পানিও খাইনি, তো সেই কারণে আবার 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে যাচ্ছি ট্রামডিপু, যে পানির একটা 5 লিটারের বোতল কিনে নিয়ে আসবো, তো পানি খাবো। তো যাচ্ছি, আর আজকে রিপোর্টটা আনার কথা ছিল, রিপোর্ট দিবে বলেছিল সন্ধ্যা 7:30, কিন্তু তারাতলা যে আমি একা আবার আসবো ওখানে এই সাইডটাতে নামিয়ে দেয় তারাতলা ওভারব্রিজটা, বেহালা ওভারব্রিজটার নিচে, ওখান থেকে আমি আবার রাস্তা পার হয়ে যেতে হয়, হাইওয়ে রোড খুব বড় বড় বাস যায়, সেই কারণে রাত্রে আর ই করলাম না, যেহেতু আমি 12 তারিখে ডাক্তার দেখাবো, সেই কারণে আর রিপোর্টটা আজকে তুলবো না, একদম কালকে সকালে গিয়ে তুলবো। তো যাই হোক, এখন যাচ্ছি বেহালা ট্রাফিকতে, বিকালে রাস্তা খাবো, খেয়ে চাটা খেয়ে তারপরে ঘরে ফিরবো। মনে মনে দূরে দূরে থাকি সারা সঙ্গ থাকি মনে, Thank you.
তেলে ভাজার দোকানে চলে এসেছি, এখন আমরা একটু তেলে ভাজা খাবো। দাদা আজকে বেগুনি আছে, বেগুনি হবে আজকে? আমাকে একটা বেগুনি, একটা আলু চপ দিন, আর এক জায়গায় একটা শুধু আলু চপ দিন, আর এক জায়গায় মুড়ি দিন শুধু, ঠিক আছে? এই দাদার তেলে ভাজা দোকানটা অদ্দি যখন ছোটো ছিল তখন থেকে আমরা এখানে এসে খাই, অদ্দিও খাই, আমরাও খাই, খুব ভালোবাসে। খুব পুরনো দোকান, এখানে খাবো। তো পূজার বাজার বসে গেছে, খুব গম গম করছে। এই যে আমি বেহালা বাজারে ঢুকেছি, একটু কেনাকাটা করে এখন ফুসকু দাদার কাছে এসেছি ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে এখন আমরা চলে যাবো তার ফ্যাক্টরি গলিতে। এই যে ফুচকা দাদা আমার জন্য ফুচকা বানাচ্ছে, আমরা এখন ফুচকা খাবো। এই যে ফুচকা খাবো, আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে, তখন আমরা এখন কান্দিপুর, আমাদের খাওয়া শেষ। তো আমরা এখন তার ফ্যাক্টরি করে চলে যাব। তো বন্ধুরা, আমার ব্লগটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। যদি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।